নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। তো যে সকালে আমি প্রথমে লাল চা খেয়ে আজকে নাস্তাতে আমি আলু ভাজা করব, তার জন্য এই যে আমি ছোট ছোট কুচি কুচি করে আলুগুলো কেটে নিয়েছি। এরপর আমি কড়াইটা গ্যাসের উনুনে বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, যেটা আমি দু টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি এই কুচোনো আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর এই যে আমার আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। আবারও আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব আর একটু সামান্য সামান্য ভেজে নেব। তো আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে। এরপর নাস্তার জন্য আমি একটা থালা নিয়েছি প্রথমে, আর এক গ্লাস জল, তাতে আমি দুটো রুটি নিয়ে নেব, প্লেন রুটি, আর সামান্য একটু আলু ভাজা নিয়ে নেব, আর দুটো মিষ্টি নিয়ে নেব। এটাই আমার সকালের নাস্তা। এরপর রান্নার জন্য আমি এই যে গ্যাসের উনানে আমি এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আমার ডাল হচ্ছে বিউলির ডাল, আর এই যে শাক ভাজা হচ্ছে মূলো শাক ভাজা। বেগুন, শিম, মূলো, আলু আমি একসাথে সব কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে পালং শাক এগুলো বেছে নিয়েছি, আর এগুলো আমি ধুয়ে ছোট ছোট কেটে নিয়েছি। আজকে আমি বেগুন পালংয়ের একটা সবজি করছি, তার জন্য এই যে আমি বিউলির বড়ি নিয়েছি, এগুলো আমি লাল লাল করে প্রথমে সর্ষের তেলে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি এই যে কতগুলো গোটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এরপর এই যে ধুয়ে রাখা বেগুন, মূলো, আলু আর শিমগুলো আমি দিয়ে দেব। শীতকালে সব রকম সবজি পাওয়া যায়, আর বিশেষ করে এই যে বেগুন পালকের সবজিটা খুব সুন্দর লাগে খেতে। তো আমাদের বাড়িতে প্রায়ই এটা হয়ে থাকে, এটা কোনো ঝামেলা নেই এই সবজিটা বানানোর জন্য। তো এই দেখুন, আমি এটাতে পরিমাণ মতো নুন দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছুটা পরিমাণ বাকি আছে সিদ্ধ করতে। তো আমি এখন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোর মধ্যে দিয়ে দেব। বড়িগুলো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। তারপর এই যে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে সবজিগুলো আমার যতটা ভাজা হয়েছে আর যতটা সিদ্ধ হয়েছে, বাকিটা এই যে পালং শাকটা দিয়েছি এটার থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটাতে পুরোপুরিটা সিদ্ধ হয়ে যাবে। আর এটাতে আমি কোনোরকম জল ব্যবহার করব না, কারণ পালং শাকে তো জল বেরিয়েছে, সেটাতে সব সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। তো আমার এই যে বেগুন পালং শাক সবজি রেডি। এবার আমি কিছুটা কুচোনো ধনে পাতা উপর থেকে দিয়ে দেব। এই যে বেগুন পালং শাকের সবজিতে ধনে পাতা দিলে টেস্টটা একদম আলাদা হয়ে যায়। এরপর এই যে আমি মাছ, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে নুন হলুদ মাখিয়ে নেব।
এবার কড়াইটা বেশ খানিকক্ষণ গরম হতে দিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছগুলো আমি এরপর সরষের তেলের মধ্যে দিয়ে এটা এই মাছগুলো সব আমি এক এক করে ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর এই যে আমি নিয়েছি কালো সরষে, সাদা সরষে আর সামান্য একটু পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। আর এই যে ওই কড়াইয়ে আমি সামান্য আর একটু তেল দিয়ে এতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো টমেটো, ওগুলো আমি ছোটো ছোটো কুচি কুচি কেটে এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো আমার টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপরে এই যে সরষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে আমি তাতে জল দিয়ে, জলটা ফুটে এলে এই যে ভিজে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দেবো, তারপর এই যে কুচানো ধনে পাতা দিয়ে দেবো। তো আমার এই যে মাছটা আমার হয়ে গেছে। এরপর দুপুরে খাবার সময় দেখা হবে আপনাদের সাথে। তো এই দেখুন আমি দুপুরে থালাতে চলে এসেছি, যে আমি সাদা ভাত, লেবু লঙ্কা, মূলো শাক ভাজা, বিউলির ডাল, বেগুন পালঙ্গের সবজি আর এই যে মাছ, এটাই ছিল আমার দুপুরে।